আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দেওয়া ভালো আছি প্রিয় ভিউয়ার্স আজকের আমার আলোচনাটোর বিষয়বস্তু হলো ফেমুলিন এই ফেমুলিন কারা সেবন করবেন এবং কারা সেবন করবেন না এই বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করবো যদি আমার আলোচনাটুকু আপনারা স্কিপ না করে পূর্ব আলোচনাটুকু শোনেন বা দেখেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আশা করি উপকার পাবেন পিও বিওর্স যেসব মায়েদের অনিয়মিত মাসিক ফুটা ফুটা মাসিক কষ্টদায়ক মাসিক অতিরিক্ত রক্ত যায় মাসিকে সাদা সাপ এবং এনিমিয়া অথবা রক্ত শূন্যতা যারা ভুগছেন তারা যদি আজকের আমার আলোচনাটুকু শোনেন বা এই বেসসটি সেবন করেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক উপকার পাবেন পিও বিওর্স আমার জানা অনেক মায়েরা রুগে সুগে ভোগেন তবু ডাক্তার কাছে গিয়ে তাদের মনের কথাটা বলতে সাহস পানা বা লজ্জাবোধ করেন প্লিজ তারা যদি আজকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তারা উপকার পাবেন এই বেসষ্ঠী খাবার নিয়ম আমি আপনাদেরকে বলে দেবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যখন মা ও বোনেরা সব রোগের সম্মুখীন হবেন তবে কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে আপনার নিকটস্থ ডাক্তারের স্বরাপন্ন হয়ে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবার বা চলার চেষ্টা করবেন তবে আপনার জীবন এবং আপনার ফ্যামিলির জীবন সুন্দর হবে প্রিয় বিওয়ার্স প্রিয় বিওয়ার্স এই ওষুধটি সেবন করার নিয়ম হলো সকালে চার চামচ এবং রাত্রে চার চামচ সেবন করবেন এভাবে একাধারে এক মাস সেবন করার ফলে আপনার একটা ভালো ফল পাবেন্স নির্দিষ্ট মাত্রার সেবনে এটির তেমন কোনো পার্শ্বপতিকা নেই এই সাস এই ফেমোলিন বেসাসটির দুই শির মূল্য নির্ধারণ করা হয়েছে নব্বই টাকা এটি আপনার যে কোনো নিকটস্থ পাশে আপনার এটি যে কোনো ফার্মেসিতে পাওয়া যাবে এটি নির্দিষ্ট মাত্রা সেবনে তেমন কোনো পার্শ্বপতিকা নেই আজকের এই ভিডিওটি কেমন লাগলো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং কি শেয়ার করতেও ভুল করবেন না আজকে এ পর্যন্তই দিন অন্য কোনো বিষয় নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব আর হ্যাঁ কি বিষয়ে আপনারা পরামর্শ বা ভিডিও চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম